বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি জেসমিন পারভিন ম্যাডাম, উত্তরা মডেল কলেজের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীকে আমার আজকের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে ইতিপূর্বে 6টি লেকচার দিয়েছি, যার উপর তোমরা ইতিমধ্যে অনলাইন পরীক্ষায় অংশ নিয়েছো। আমি দেখেছি তোমরা পরীক্ষায় বেশ ভালো করেছ, যদিও পরীক্ষার সিস্টেমটি তোমাদের জন্য যথেষ্ট নতুন একটি বিষয় ছিল, তারপরেও বেশ ভালো লেগেছে যে তোমরা বিষয়টি খুব সুন্দর করে আয়ত্ত করতে পেরেছিলে এবং পরীক্ষায় বেশি সংখ্যক ছাত্রছাত্রী অংশ নিয়েছ। আজকে পরীক্ষা পরবর্তী অংশগুলো আছে, তোমরা জানো জৈব রসায়ন অধ্যায়টি বেশ বড় একটি অধ্যায়, অনেক বিষয় এখানে আছে। আজকে আমরা জৈব রসায়নের বেসিক কিছু বিষয় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার আজকে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের উপর সপ্তম লেকচার। আজকে আমার আলোচনার বিষয় জৈব বিক্রিয়া সংগঠনের উপায়। জৈব বিক্রিয়া সাধারণত নানা রকম বিক্রিয়া আমরা দেখতে পাব, তবে প্রতিটা বিক্রিয়া মূলত বন্ধন ভাঙন প্রথমে হবে, এরপর নতুন বন্ধন গঠিত হয়। এই বন্ধন ভাঙন প্রক্রিয়াটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো জৈব যৌগে কার্বন অন্য পরমাণু বা মৌলের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে বন্ধন গঠন করে। এই শেয়ারকৃত ইলেকট্রনটা দুই ভাবে ভেঙে নতুন বন্ধন গঠন করার জন্য তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখব কিভাবে পুরাতন বন্ধনটি অর্থাৎ সমযোজী বন্ধনটি ভাঙছে। জৈব যৌগ পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। জৈব যৌগে রাসায়নিক বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টি হয়। জৈব যৌগের বন্ধন ভাঙন বা বিভাজন দুই ভাবে হয়ে থাকে। জৈব যৌগের বন্ধন ভাঙন বা বিভাজন, এক, বন্ধনের সুষম ভাঙন, দুই, বন্ধনের বিষম ভাঙন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমযোজী বন্ধন দুই ভাবে ভাঙে, এক সুষম ভাবে, দুই বিষম ভাবে। বন্ধনের সুষম ভাঙন প্রথমে আমরা দেখব। বন্ধন ভাঙার সময় যদি বন্ধনযুক্ত পরমাণুদ্বয় শেয়ারকৃত এক জোড়া ইলেকট্রন থেকে একটি করে ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে যায়, তখন তাকে বন্ধনের সুষম ভাঙন বা বিভাজন বলে। অর্থাৎ সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়া দুটি পরমাণু সমানভাবে
নিয়ে পৃথক হয়ে যাবে বা বন্ধনটা ভেঙে যাবে। এ ধরনের বন্ধন ভাঙনকে আমরা বলতেছি সুষম বিভাজন। দেখো আমরা একটি যৌগ দেখছি এ বি, এখানে এ বি পরমাণু দ্বয় পরস্পর এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে। এ বন্ধনটা যখন ভাঙবে তখন একটি ইলেকট্রন এ দিকে যাবে, আরেকটি ইলেকট্রন বি এর দিকে চলে যাবে, ফলে এ এবং বি একটি করে ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে যাবে। একে আমরা বলতেছি সমযোজী বন্ধনের সুষম ভাঙন, এবং এর ফলে উৎপন্ন হচ্ছে মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। যেমন একটা যৌগ দেখো মিথেন, তোমরা জানো মিথেন হলো CH4। এখানে আমরা দেখাচ্ছি একটা হাইড্রোজেন কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে, এইটা হলো সমযোজী বন্ধন, এবং এই বন্ধনটা মাঝ বরাবর সুষমভাবে ভেঙে যাবে, মাঝ বরাবর ভাঙবে, ফলে একটা ইলেকট্রন যাবে মিথাইল মূলকের সাথে, আরে একটা ইলেকট্রন যাবে হাইড্রোজেনের সাথে, ফলে আমরা পেলাম মিথাইল মুক্ত মূলক এবং হাইড্রোজেন মুক্ত মূলক। আর এই বন্ধনটা হলো সমযোজী বন্ধনের সুষম বিভাজন বা ভাঙন। নিশ্চয় বুঝতে পেরেছ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আলোচনা করব ফ্রি রেডিক্যাল বা মুক্তমূল কাকে বলে। তোমরা দেখেছ সমযোজী বন্ধনে সুষম ভাঙনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয়, আরে মুক্তমূলকটা কাকে বলে? সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক বলে। শব্দটা হবে রেডিক্যাল, কারেকশন করে নিও। যেমন আমরা দেখতে পাচ্ছি মিথাইল ফ্রি রেডিক্যাল CH3, একটি ইলেকট্রন আছে অড ইলেকট্রন। ক্লোরিন ফ্রি রেডিক্যাল Cl, অড ইলেকট্রন সংখ্যা। এবার আমরা দেখব বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল এবং এদের স্থায়িত্ব ও সক্রিয়তা ক্রম। প্রিয় শিক্ষার্থী, এই অংশ থেকে কিন্তু MCQ প্রশ্ন আসে পরীক্ষায়। তোমরা দেখো বিভিন্ন ধরনের অ্যালকাইল মূলক আমরা দেখতে পাচ্ছি ফ্রি রেডিক্যাল। 3° অ্যালকাইল, 2° অ্যালকাইল, 1° অ্যালকাইল, মিথাইল ফ্রি রেডিক্যাল। 3° অ্যালকাইল ফ্রি রেডিক্যাল এর অর্থ হলো এই কার্বনের সাথে 3টি অ্যালকাইল মূলক যুক্ত আছে। অর্থাৎ কোন কার্বনের সাথে যদি 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে তাকে আমরা 3° বলি। আর যেহেতু একটি ইলেকট্রন আছে সেই জন্য এটি হচ্ছে 3° অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। ওকে, আর স্থায়িত্ব ক্রম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 3° অ্যালকাইলের স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে 2°, তারপরে 1°, তারপরে মিথাইল ফ্রি রেডিক্যাল। অর্থাৎ 3° অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সবচেয়ে বেশি, অন্যদিকে মিথাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সবচেয়ে কম। এবার যদি আমরা সক্রিয়তা দেখি তাহলে দেখতে পাচ্ছি মিথাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তা সবচেয়ে বেশি, আর
3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেলের সক্রিয়তা সবচেয়ে কম। তাহলে আমরা কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী, যে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সবচেয়ে কম তার সক্রিয়তা সবচেয়ে বেশি। তার মানে মিথাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সবচেয়ে কম, মিথাইল ফ্রি রেডিকেলের সক্রিয়তা সবচেয়ে বেশি। এবার আমরা দেখব ফ্রি রেডিকেলের কিছু বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখছি, 1 নম্বর পয়েন্ট দেখো, ফ্রি রেডিকেলে কোনো আধান বা চার্জ থাকে না, এরা স্বল্পস্থায়ী, এরা খুবই সক্রিয়, এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে। অর্থাৎ বিক্রিয়ার পরে এক সময় ফ্রি রেডিকেল উৎপন্ন হয় এবং বিক্রিয়া অংশগ্রহণের পর ফ্রি রেডিকেল আর অবশিষ্ট থাকে না, এরা বিক্রিয়ার অন্তর্বর্তী মধ্যবর্তী অবস্থা হিসেবে কাজ করে। এরপর আমরা দেখব বন্ধনের বিষম বিভাজন বা ভাঙন। সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া যদি একটি পরমাণুর দিকে সরে আসে, তখন এ ধরনের বন্ধন বিভাজনকে বলে বিষম বিভাজন। অর্থাৎ সমযোজী বন্ধনটা এমন ভাবে ভাঙবে যাতে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া যেটি আছে সেটি যে কোনো একটি পরমাণু দিকে স্থানান্তরিত হবে, ফলে এখানে আয়নের সৃষ্টি হবে। অর্থাৎ একটি পরমাণু ইলেকট্রন লাভ করবে, সে ঋণাত্মক আধান যুক্ত হবে, আর অন্য পরমাণুটি যেটি ইলেকট্রন হারাবে সেটি ধনাত্মক আধান বিশিষ্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন ও কার্বনায়নের সৃষ্টি হয়। জৈব যৌগে কার্বনের সাথে তড়িৎ ঋণাত্মক পরমাণু বা গ্রুপ অথবা তড়িৎ ধনাত্মক গ্রুপ যুক্ত থাকলে বন্ধনের বিষম বিভাজন ঘটে। জৈব যৌগে কার্বনের সাথে তড়িৎ ধনাত্মক বা ঋণাত্মক পরমাণু যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে সমযোজী বন্ধনের বিষম বিভাজন বা ভাঙন হয়। আমরা একটু উদাহরণ দেখি, আর এক্স, এখানে আর অ্যালকাইল মূলক, আর যে আর এক্স হলো যে কোনো পরমাণু, তারা একটি করে ইলেকট্রন শেয়ার করেছে। দেখো এক জোড়া ইলেকট্রন, এটা হচ্ছে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়াটি। এখন এই বন্ধনটা ভাঙবে সুষমভাবে না, বন্ধনটা ভাঙবে বিষমভাবে, অসমানভাবে। অর্থাৎ এই ইলেকট্রন জোড়াটা যে কোনো একটি পরমাণুর দিকে স্থানান্তরিত হবে, হতে পারে সেটা এক্স এর দিকে যাবে অথবা সেটা আর এর দিকে যাবে। দেখো আমরা প্রথমটা দেখতে পাচ্ছি যে আর মাইনাস, অর্থাৎ এই ইলেকট্রন জোড়াটা আর এর দিকে চলে গিয়েছে, স্থানান্তরিত হয়েছে, ফলে আর ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে আর এক্স ধনাত্মক চার্জযুক্ত হয়েছে, ফলে উৎপন্ন হয়েছে কার্বনায়ন। তোমরা জানো ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে, আর কার্বন যখন ঋণাত্মক আধানযুক্ত হয় তখন আমরা তাকে বলি কার্বনায়ন। ওকে, এবার আমরা দেখছি ইলেকট্রন জোড়াটি এক্স এর দিকে স্থানান্তরিত হয়েছে, ফলে আর ইলেকট্রন লুজার, অর্থাৎ ইলেকট্রন হারিয়েছে, তাই আর এর উপর ধনাত্মক আধান সৃষ্টি হয়েছে। একে আমরা বলতেছি কার্বো
ক্যাটায়ন। কারণ তোমরা এটাও জানো ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। আর জৈব যৌগে কার্বন যখন ধনাত্মক আধান বিশিষ্ট হয় তখন আমরা তাকে বলি কার্বো ক্যাটায়ন। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখব কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কাকে বলে। কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কাকে বলে? জৈব অণুর সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন বলে। জৈব অণুর সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন বলে। যেমন মিথাইল কার্বো ক্যাটায়ন CH3+, এই প্লাসটা কিন্তু কার্বনের উপর হয়েছে। তোমরা জানো এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত আছে আর এই কার্বনটা ধনাত্মক আধান বিশিষ্ট হয়েছে, মিথাইল কার্বো ক্যাটায়ন। তাহলে জৈব অণুর কার্বনের সাথে তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে বন্ধনের বিষম ভাঙনের ফলে কার্বন পরমাণুতে ধনাত্মক চার্জ বা কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয়। অর্থাৎ জৈব যৌগে কার্বনের সাথে যদি কোনো তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকে তবে এই কার্বন এবং তৃতীয়াত্মক পরমাণুর বন্ধন ভাঙনের ফলে কার্বো ক্যাটায়নের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কার্বো ক্যাটায়ন দেখতে পাই। দেখো বিভিন্ন ধরনের কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব ক্রম, 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন এবং মিথাইল কার্বো ক্যাটায়ন। স্থায়িত্ব ক্রমটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবচেয়ে বেশি 3 ডিগ্রি কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব, তারপরে 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, দেন 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, সবশেষ মিথাইল কার্বো ক্যাটায়ন। অর্থাৎ স্থায়িত্ব দিক থেকে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি আর মিথাইল কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে কম। অন্যদিকে সক্রিয়তা ক্রম দেখো, 3 ডিগ্রি কার্বো ক্যাটায়নের সক্রিয়তা সবচেয়ে কম আর মিথাইল কার্বো ক্যাটায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি। অর্থাৎ যার সক্রিয়তা সবচেয়ে বেশি তার স্থায়িত্ব তত কম হবে। এবার আমরা দেখব কার্বানায়ন, জৈব অণুর সমযোজী বন্ধনের বিষম ভাঙনের বা বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বানায়ন বলে। অর্থাৎ সমযোজী বন্ধনের বিষম ভাঙনের ফলে কার্বনের উপর ঋণাত্মক আধান বা চার্জ সৃষ্টি হয়, তখন এই ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুকে বা মূলককে বলা হয় কার্বানায়ন। এবার আমরা একটু উদাহরণটা দেখি, মিথাইল কার্বানায়ন। দেখো CH3 ঋণাত্মক চার্জযুক্ত, তোমরা নিশ্চয়ই কার্বো ক্যাটায়ন ও
কার্বনায়নের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? কার্বোক্যাটায়ন ধনাত্মক আধান বিশিষ্ট, আর কার্বনায়ন ঋণাত্মক আধান বিশিষ্ট। অর্থাৎ কার্বনের উপর ঋণাত্মক আধান সৃষ্টি হলে বলছি কার্বনায়ন, কার্বনের উপর ধনাত্মক আধান সৃষ্টি হলে বলছি কার্বোক্যাটায়ন। এবার আমরা দেখছি কার্বনায়নের স্থায়িত্ব ক্রম। দেখো, মিথাইল কার্বনায়ন 1 ডিগ্রি কার্বনায়ন, 2 ডিগ্রি কার্বনায়ন, 3 ডিগ্রি কার্বনায়ন। মিথাইল কার্বনায়নের স্থায়িত্বটা সবচেয়ে বেশি। মিথাইল কার্বনায়নের স্থায়িত্বটা সবচেয়ে বেশি। অন্যদিকে 3 ডিগ্রি কার্বনায়নের স্থায়িত্ব সবচেয়ে কম। প্রিয় শিক্ষার্থী, এবার কি তোমরা বলতে পারবে যে কোন কার্বনায়নের সক্রিয়তা বেশি হবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, যেহেতু মিথাইল কার্বনায়নের স্থায়িত্ব বেশি, সুতরাং তার সক্রিয়তাটা হবে কম, তাই না? ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে দেখলাম কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন কাকে বলে, বিভিন্ন উদাহরণ দেখতে পেলাম এবং তাদের সক্রিয়তা স্থায়িত্ব দেখলাম, এবং মুক্তমূলক ও ফ্রি রেডিকেল দেখলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সে বিষয়গুলো তোমাদের কাছে আরো সুস্পষ্ট ভাবে তুলে ধরার জন্য আমি কিছু ভিডিও দেখাবো তোমাদের। আমার মনে হয় এই ভিডিওগুলো দেখার পর আজকের আমার আলোচনার বিষয়গুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা প্রথম ভিডিওটা দেখি, জৈব বিক্রিয়া সংগঠনের প্রক্রিয়া। প্রথম ধাপ বন্ধন ভাঙন বা বিভাজন। দেখো প্রিয় শিক্ষার্থী, এ বি দুটি পরমাণু এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, এই বন্ধনটা সুষম ভাবে ভাঙবে। দেখো, এই ইলেকট্রনটা বি এর দিকে আর এই ইলেকট্রন এ এর দিকে চলে যাচ্ছে, ফলে এই বন্ধনটা কি হবে, সুষম ভাবে ভাঙবে। আমরা পেলাম এ মুক্তমূলক এবং বি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, বা ফ্রি রেডিক্যাল এটাকে আমরা বলতেছি হোমোলাইটিক ক্লিভেজ বা সুষম ভাঙন। এরপরেটা দেখো, এ বি এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, এই শেয়ার ইলেকট্রনটা বি এর দিকে স্থানান্তরিত হয়েছে, শুধুমাত্র বি এর দিকে স্থানান্তরিত হয়েছে, ফলে আমরা পাচ্ছি এ ধনাত্মক আয়ন, বি ঋণাত্মক আয়ন। দেখো, এক জোড়া ইলেকট্রনই বি এর কাছে চলে আসছে, এটাকে আমরা বলতেছি হেটারোলাইটিক ক্লিভেজ বা বিষম বিভাজন, পরে আমরা পাচ্ছি ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। এবার তোমরা পাশের চিত্রটি খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন ক্লোরিন দুটো পরমাণু ইলেকট্রন শেয়ার করেছে, এই শেয়ার ইলেকট্রন দেখো, এখানে প্রতিটি পরমাণু একটি করে ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গিয়েছে। দেখো, ক্লোরিন একটি ইলেকট্রন নিয়েছে, এই ক্লোরিন একটি ইলেকট্রন নিয়েছে, ফলে বন্ধনে সুষম ভাঙন হয়েছে, এটাকে আমি বলতেছি হোমোলাইটিক বন্ড ফিউশন বা সমযোজী বন্ধন এর সুষম বিভাজন। এবং এক্ষেত্রে আমরা পাচ্ছি ফ্রি রেডিক্যাল। কি পাচ্ছি আমরা? ফ্রি রেডিক্যাল। এবার আমরা দেখতেছি পাশের চিত্রে ক্লোরিন এক ইলেকট্রন নিয়েছে, আরেকটি ক্লোরিন ইলেকট্রন হারিয়েছে, অর্থাৎ শেয়ার ইলেকট্রন জোড়া দুটি ইলেকট্রনই একটি ক্লোরিনের দিকে চলে গেছে, ফলে আমরা পাচ্ছি ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন, এটাকে আমরা বলতেছি হেটারোলাইটিক বন্ড ফিশন বা
বন্ড ব্রেকিং বা বিষম বিভাজন, পরে আমরা চার্জ যুক্ত আয়ন পাচ্ছি। জৈব যৌগের ক্ষেত্রে আমরা বলতেছি ক্যাটায়ন ও অ্যানায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি ভিডিও দেখব। দেখো সমযোজী বন্ধনে সুষম বিভাজন, এখানে দেখো ক্লোরিন ক্লোরিন এক দুটো ইলেকট্রন শেয়ার করেছে, সে বন্ধনের ইলেকট্রনটা ভেঙে ক্লোরিন রেডিকেল ক্লোরিন রেডিকেল তৈরি হলো। হোমোলাইটিক বন্ড ফিশন, যেটা মূলত আমরা অ্যালকেন যৌগে দেখতে পাবো, এবং এক্ষেত্রে কি তৈরি হয়, ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক উৎপন্ন হয়। তার মানে বলতে পারি সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে আমরা পাচ্ছি মুক্ত মূলক। একটা উদাহরণ দেখো, ইথেন যৌগ CH3 CH3, কার্বন কার্বন এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, এই ইলেকট্রন জোড়াটা দুটো কার্বনের দিকে চলে গিয়েছে, ফলে আমরা পাচ্ছি CH3 মুক্ত মূলক এবং CH3 মুক্ত মূলক। তোমরা যখন অ্যালকেনের বিক্রিয়া দেখবে, অ্যালকেনের আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেখবো, তখন আমরা দেখতে পাবো এভাবে ফ্রি রেডিকেলের মাধ্যমে অ্যালকেন বিক্রিয়া অংশগ্রহণ করছে। অনেক সময় প্রশ্ন আসে MCQ-তে অ্যালকেনের বিক্রিয়ার কৌশল কোনটি, তখন মনে রাখবে অ্যালকেন ফ্রি রেডিকেল কৌশলে বিক্রিয়া অংশ নেয়। এবার আমরা দেখব বিষম বিভাজনটা, হেটারোলাইটিক বন্ড ফিশন। দেখো ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন জোড়াটা নিয়ে আলাদা হয়ে গিয়েছে, পরে আমরা পেলাম ক্লোরিন মাইনাস এবং ক্লোরিন প্লাস, অর্থাৎ আয়ন সৃষ্টি হয়েছে, তাই না? এক জোড়া ইলেকট্রনই একটি ক্লোরিনের দিকে স্থানান্তরিত হয়েছে। এরপর আমরা দেখব CH3 বন্ড CL, তাহলে এই কার্বনের সাথে তড়িৎ ঋণাত্মক ক্লোরিন যুক্ত আছে, ফলে ইলেকট্রন জোড়াটা ক্লোরিনের দিকে চলে যাবে, আমরা পাব CH3 প্লাস এবং ক্লোরিন মাইনাস, CH3 প্লাস ক্লোরিন মাইনাস, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। দেখো মিথাইল কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখব CH3 বন্ড M, অর্থাৎ এখানে তো ধনাত্মক মৌল যুক্ত আছে, এখানেও বিষম ভাঙন হবে, তবে এই ইলেকট্রনটা যাবে মিথাইল মূলকের দিকে, ফলে আমরা পাবো কার্বো অ্যানায়ন, অর্থাৎ CH3 মাইনাস। কি পাবো? CH3 মাইনাস M প্লাস, এই যে কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়েছে বা কার্বন আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেটারোলাইটিক বা বিষম ভাঙনের ফলে কার্বোক্যাটায়ন বা কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়, এবং এগুলো পরবর্তীতে বিক্রিয়ায় অংশ নিয়ে উৎপাদক গঠন করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জৈব রাসায়নিক কিছু বেসিক বিষয় বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করব আমার আজকের আলোচ্য বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, তবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম তার থেকে কিছু প্রশ্ন পরীক্ষায় আমাদের আসে বা আসতে পারে, যেমন ফ্রি রেডিকেল কাকে বলে, মুক্তমূলক কার্বোক্যাটায়ন কাকে বলে, কার্বো অ্যানায়ন কাকে বলে, এবং MCQ-তে আসে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অথবা সক্রিয়তা ক্রম, কার্বো অ্যানায়নের স্থায়িত্ব অথবা সক্রিয়তা ক্রম। তাহলে তোমরা এগুলো বাসায় খুব সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়গুলো আয়ত্ত আসবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাস তোমাদের সঙ্গে আমার দেখা হবে।